প্রথম দিন এবং আজকে শেষ দিন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগত। দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং যারা এই মুহূর্তে ঠিক সুস্থ নেই, অসুস্থতা আছেন, আশা করব তারা খুব দ্রুত সময়ের ভিতরে তারাও সঠিক একটি ট্রিটমেন্ট নিয়ে তারাও সুস্থ হয়ে উঠবেন। দর্শক আজকে আমাদের সাথে এখানে সেটি উপস্থিত আছেন শেফা বেগম, বয়স হচ্ছে 56 বছর বয়স, একজন হাউসওয়াইফ, মোটামুটি খুব ভালো পরিশ্রমী একজন মানুষ, সুস্থ স্বাভাবিকভাবে ওনার দিন যাচ্ছিল। বাট হঠাৎ করেই ওনার PLID রোগ ধরা পড়ে, প্রথমে কোমর থেকে শুরু হয়, পাশাপাশি ওনার ঘাড়ে ব্যথা, এবং পাশাপাশি ওনার অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল ওনার দুই হাঁটুতে, যেটা একদম পায়ের নিচ পর্যন্ত ব্যথাটা চলে যেত। দীর্ঘ একটা সময় উনি এই সমস্যার সাথে উনি যুদ্ধ করেছেন, বাট শেষ পর্যন্ত উনি এই যুদ্ধে জয়ী হয়েছেন, উনি সফলতার মুখ দেখেছেন। কি হয়েছিল প্রথম থেকে একটু ওনার কাছ থেকে আমরা আজকে এই পুরো বিষয়টা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই যে শব্দটা বলছেন যে ভালো আছে, এটা অনেক বড় একটা ব্যাপার, যে ভালো থাকতে পারাটা এবং সুস্থ থাকাটা। মা কি হয়েছিল আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন, এবং এটা ঠিক কত বছর আগে প্রথম ছিল? 5 বছর ধরে আর্থ্রাইটিস ধরা পড়ছে। আর্থ্রাইটিস ধরা পড়েছিল। তখন হঠাৎ করি আমার দেখা যায় পায়ে জিজি করে, পায়ে নিচে দিয়ে কোমরে দিয়ে ব্যথা করে। ওইটা নিয়ে আমি হঠাৎ করে 2 মাস আগে দেখা যায় যে আমার পায়ে ব্যথা করে, পাটা জিজি করে, নিচ থেকে জিজি করে, উপরে উঠে ব্যথাও করে, কোমরটাও ব্যথা করে। পরে স্যারর ইউটিউবে স্যারর ইয়েটা দেখে, ভিডিওটা দেখে পরে আমি মনে করছি যে সরাসরি স্যারে একটু দেখাই, হয়তো ইনশাল্লাহ আমি ভালো হইতে পারি। তো আমার যখন প্রথম 5 বছর আগে ব্যথাটা প্রথম শুরু হয়, প্রথম বুঝতে পারি, প্রথম শুরু হয় আমি রিকশায় যাইতেছি, হঠাৎ করে আমার হাতটা ব্যথা করতেছে, একটা সাইড নিয়ে ব্যথা করতেছে, সাথে সাথে লাগছে, আমি উপোস হয়ে গেছি, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, এরকম হইছে। পরে আমি একজন ডাক্তার সাহেবে দেখাই, তার এখন বর্তমানে ইয়েতে আছেন কানাডা, উনি চলে গেছেন। পরে ওনাকে দেখিয়ে MRI করাইছি, করাইনি পরে বলছেন যে আপনার হাড্ডি ক্ষয় হয়ে গেছে, আপনার হাঁটুতে ক্ষয় আছে, গাড়ে ক্ষয় আছে, তো কিছুদিন ধরে আমি ভালোই ছিলাম। হঠাৎ করে দেখা যায় এখন 2 মাস আগে ও ফাইজিজিজিজি করে। আর তার মানে এই 5 বছর আগে যে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, এই 5 বছর পর্যন্ত আপনি ভালো ছিলেন? জি, ব্যথা ছিল, ব্যথা তো আর এখানে সারে নাই। আচ্ছা, মানে ব্যথা ছিল, মানে ওই ওষুধ কি আপনি এই 5 বছর কন্টিনিউ করেছেন? হ্যাঁ জি, 5 বছর ধরে কন্টিনিউ আমার ঔষধ চলে আর ইনজেকশন চলে। আচ্ছা, এই 5 বছর ধরে আপনি ওষুধ দিয়েছেন এবং ইনজেকশনও খেয়ে চলেছেন। আচ্ছা, তো সর্বোচ্চ খারাপ কি হয়েছিল, এমন কি কখনো হয়েছিল ব্যথার জন্য বিছানা থেকে উঠতে পারছেন না, বা বিছানায় পড়ে গেছেন, হাঁটু মাটিতে বসে নামাজ পড়তে পারছেন না? হাঁটুতে নামাজ পড়তে পারছিস না, ডাক্তার সাহেব বলে দিয়েছেন যে আপনি হাঁটু ভেঙে নামাজ পড়বেন না, চেয়ারে বসে নামাজ পড়বেন। আচ্ছা, এরপর থেকে আমি আর হাঁটু ভেঙে নামাজও পড়ি না, আর চেয়ারে বসে নামাজ পড়ি। আচ্ছা, তো এই 5 বছরে কখনো এই যে দীর্ঘ সময় যে ওষুধ খেয়ে যাচ্ছেন, কখনো এমন হয়েছে যে প্রচন্ড ব্যথা, ওষুধ খাচ্ছেন তারপর ব্যথাটা যাচ্ছে না, এরকম হয়েছে কখনো? হয়েছে, অনেক সময় হয়েছে। তারপরে আমি বেতার ওষুধ খাইছি, চিকিৎসা করাইছি, রাতের পর রাত এরকম গিয়েছে যে ব্যথার জন্য ঘুমাতে পারেননি, এরকম তো আছে। এরকম তো আর্থ্রাইটিস রোগটা তো আমার
অনেক বছর ধরে, অনেক বছর ধরে এটা তো আমার চলতেছে। লাস্ট দুই মাসে আপনার এই জিনিসটা একটু প্রকট আকার ধারণ করেছে, মানে সহ্যের বাইরে চলে গিয়েছিল, আপনি পারছিলেন না। হ্যাঁ, নিয়ে বসতে পারছি, চেয়ারে বসলে ব্যথা করে, জিজে করে ব্যথা করে, কোমর নিয়ে বসতে পারি না কোনো চেয়ারে, মানে অসহ্যকর হয়ে উঠেছিল কিছুটা জীবনটা। জি জি। আচ্ছা, ঠিক সেই সময় আপনারা ডক্টর মাহমুদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা পেন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার ইউটিউবে ওনার যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি প্রথম দেখতে পারেন, এবং দেখতে পাওয়ার পরে ডিসিশন আমি সময় সারার ইয়ে দেখি, আমি কি রকম ব্যায়াম করতেছেন, কি রকম চিকিৎসা চলতেছে এগুলো আমি দেখি। এই 5 বছরের ভিতরে কি আর অন্য কোন ডক্টরের কাছে জাননি বা কারো সাজেশন নেন? আমি অ্যাপোলো হসপিটাল আসছি। আচ্ছা, সেখানে তারা কি বলেছিলেন আপনাকে? বলছে ওষুধ দিবেন, বলছেন সেরে যাবে, এই রকমই চালিয়ে যান। কিন্তু সেটার কোনো ফল পাননি? ফল পাই না, তবু কিছু সাময়িক সময় আরাম পাই, আরাম পাই আসার মনে করেন চলা চলতে ফিরতে একটু বেশ সময় লেই আবার চলে আসে, আবার ঠিক আগের মতো অবস্থা হয়ে যাচ্ছে, কমে আবার চলে আসে। যখন স্যারের কাছে প্রথম আসেন এবং স্যার আপনাকে দেখেন, দেখি কি বলেছিলেন স্যার আপনাকে? বলছেন স্যার ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, ট্রিটমেন্ট শুরু করেন, সে অনুযায়ী স্যারের আন্ডারে ভর্তি হয়ে যাবেন। কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? 15 দিন। 15 দিন। আচ্ছা, সেই 15 দিন ভর্তির প্রথম দিন এবং আজকে শেষ দিন কেমন আছেন? দুটোতে আলহামদুলিল্লাহ ভালো আছে। সেই কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা এবং হাঁটুর ব্যথা, যেটা পায়ের নিচ পর্যন্ত চলে যেত, সেই ব্যথা কি কেমন আছে? আপনি কি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন? সেই তীব্র যন্ত্রণা নিশ্চয় এখন আর কাজ করছে না আপনার ভিতরে? আলহামদুলিল্লাহ। মা, একটা সময় ছিল যখন আপনি যখন তীব্র ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, সেই সময় আপনি হয়তো বিভিন্ন মানুষের ভিডিও দেখেছেন, তারা হয়তো তাদের জীবনের কথাগুলো আপনার সামনে বলেছেন। আজকে ঠিক একই জায়গায় আপনিও আছেন, হয়তো আপনাকে অসংখ্য মানুষ দেখছেন, তাদের জন্য কিছু বলবেন? আমার বলবো যে সবাই তো আমি আরাম পাইছি, যারা এই রোগে ভুগতেছেন সফিউল্লাহ স্যারের কাছে আসুক, সুস্থ হয়ে যাক, এইটাই তো আমার। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এখানে ওনার বোনকেও পেয়েছি, যিনি নিজেও আসলে একজন কর্মজীবী নারী, একজন ব্যবসায়ী, এবং খুবই ব্যস্ত থাকেন, বাট তারপরেও কিন্তু উনি ব্যস্ততার এই মাঝখানে উনি সব সময় চেষ্টা করেছেন টেক কেয়ার করার জন্য, এবং সাথে ওনার বোনের সব কিছুতে উনি সবসময় ছিলেন, এবং প্রথম এবং শেষ অবস্থায় উনি দেখেছেন ওনাকে যে কেমন ছিলেন, একটু আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু। আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম ববিতা আক্তার। আচ্ছা, আপনার বোন, আমরা জানি যে উনি যেটা বলেছেন গত 5 বছর আগে থেকে ওনার কোমর এবং ঘাড়ে ব্যথা ছিল, পাশাপাশি ওনার হাঁটুতেও ব্যথা ছিল, এবং এটার জন্য উনি অনেক সাফার করেছেন, এবং অনেক ডক্টরের কাছে উনি মোটামুটি গিয়েছিলেন এবং ওনাদের ট্রিটমেন্টও নিয়েছিলেন। ঠিক আগে ওনাকে কেমন দেখেছিলেন যখন উনি ব্যথার যন্ত্রণায় অস্থির থাকতেন সবসময়, সেই সময়টার কথা যদি একটু বলেন আমাদেরকে? ব্যথা তো খুব প্রচুর পেইন হতো, যেমন কোমর যখন ব্যথা হতো সে নিজে দাঁড়াতে পারতো না, কেউ তাকে হেল্প করতো এবং বসে নামাজ পড়া যেত না, ঘাড়েও ব্যথা হতো, কিছু নিচু হয়ে তুলতে পারতো না। তো আমরা এই জায়গায় এসে স্যারের চিকিৎসা নিচ্ছি, প্রথম 2-3 দিন ব্যথাটা বাড়ছিল, তখন দেখলাম যে মানে আরো কষ্ট বেড়ে গেছে, তখন আমরা নিজেরাও ভয় পাইছিলাম যে আসলে কি হচ্ছে, হ্যাঁ এরকম হচ্ছে কেন এটা। পরে স্যারের সাথে দেখা করি, স্যার বললো না কমে যাবে, দেখা যাচ্ছে যে আস্তে আস্তে যত দিন যাচ্ছে কমে আসতেছে, তো এখন সে অনেক সুস্থ, অনেক ভালো ফিল করতেছে। অনেক কি এখন কি ওনার সেই কোমরের ব্যথা বা ঘাড়ের ব্যথার জন্য কমপ্লেইন করেন এখন? না, সে আমাকে আরো 3 দিন আগে ফোন দিয়ে বলতেছিলাম ব্যস্ততার জন্য আসতে পারে না, যে আমি এখন প্রপারলি সুস্থ, আমাকে নিয়ে যেতে পারো। আলহামদুলিল্লাহ। আসলে আপন মানুষরা যখন বলেন যে তারা সুস্থ আছেন, ভালো আছেন, এটা এটার থেকে আসলে আমাদের কাছে আনন্দের আসলে আর কিছুই হতে পারে না। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমাদের এই মায়ের কথাটা আজকে শুনলেন, দেখলেন যে গত 5 বছর থেকে উনি ওনার PLID রোগে উনি ভুগছিলেন, ওনার মেরুদণ্ড এবং ঘাড়ে ব্যথা ছিল, পাশাপাশি অস্টিওআর্থ্রাইটিস গ্রো করেছিল ওনার 2 হাঁটুতে, যেটা একদম পায়ের নিচ পর্যন্ত ব্যথাটা চলে যেত, ওনার স্বাভাবিক যে জীবন সেটা সম্পূর্ণরূপে ব্যাহত হচ্ছিল, বাট সেই অবস্থা থেকে দেখুন আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন, এবং বাড়ি চলে যাচ্ছেন, আজকে উনি স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। এর থেকে বড় প্রাপ্তি আশা করি আর কিছুই হতে পারে না, তার পরিবারের জন্য, আশা করি সকলের জন্যই। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদেরও ধন্যবাদ স্যার, আমাদের এত ভালো একটা ট্রিটমেন্ট দিচ্ছে। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা।
দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।